इंट्रोडक्शन टू पीएल एसक्यूएल सेक्टर 1 থেকে শুরু করছি আফটার কমপ্লিটিং দিস লেসন ইউ শুড বি এবল টু ডু দ্য ফলোইং এক্সপ্লেইন নিড অফ পিএল এসকিউএল নিড ফর পিএল এসকিউএল এক্সপ্লেইন দ্য বেনিফিট অফ পিএল এসকিউএল আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট টাইপস অফ পিএল এসকিউএল ব্লক আউটপুট মেসেজিং মেসেজ ইন পিএল এসকিউএল আমরা এই চ্যাপ্টারটা পড়লে যা জানতে পারবো পিএল এসকিউএল কেন আমরা শিখবো এটার বেনিফিট কি এটার বিভিন্ন পিএল এসকিউএলে বিভিন্ন টাইপের ব্লক আউটপুট মেসেজটা আমরা কিভাবে দেখব সেটা দিস লেসন ইন্ট্রোডিউস পিএল এসকিউএল এন্ড পিএল এসকিউএল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট ইউ অলসো লার্ন অ্যাবাউট দ্য বেনিফিট অফ পিএল এসকিউএল About PLSQL. PLSQL stands for Procedural Language Extension to SQL. It is SQL একটা extension. মানে SQL ইউজ করে আমরা ডেটাবেস থেকে যেই কাজ করতে পারি সেই কাজগুলোকে আরো extended level এ কাজ করার জন্য বা conditional কনস্ট্রাক্ট ইফ দেন এলস বিভিন্ন লুপ ইউজ করে আমরা কাজ করার জন্য পিএল এসকিউএল ইউজ করব একটা জিনিস হচ্ছে যে এসকিউএলটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে ডেটা দিবে স্ট্রেট ফরওয়ার্ডলি মানে ডিরেক্টলি আপনি যেটা চাইবেন সেটাই আর যদি এটার মধ্যে যদি আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার পিএল এসকিউএল লাগবে is Oracle Corporation Standard Data Access Language. PL SQL is a data access language for relational database. At a relational database in general, seamlessly integrates procedural construct with SQL. মানে এটা হচ্ছে SQL এর সাথে procedural যে construct এগুলোকে integrate করেছে মানে অঙ্গীভূত করে দিয়েছে একীভূত করে দিয়েছে এই জন্য এখানে দেখেন পিকচারে বলেছে কন্ডিশনাল কনস্ট্রাক্ট প্লাস এসকিউএল ইকুয়ালস টু পিএল এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইউজ টু অ্যাক্সেস এন্ড মডিফাই ডাটা ইন রিলেশনাল ডাটাবেস এই যে এখানে বলেছে দ্য প্রিসিডিং এসকিউএল স্টেটমেন্ট ইজ সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড হাউএভার ইউ ওয়ান্ট টু অল্টার এনি ডাটা দ্যাট ইজ রিটাইপ ইন কন্ডিশনাল ম্যানার এনকাউন্টার দ্য লিমিটেশন অফ এসকিউএল যদি আপনি কোন ডেটাকে কন্ডিশনাল ম্যানারে রিটাইপ করতে চান তখন এসকিউএল সেটা পারবে না এসকিউএল এর এখানে সীমাবদ্ধতা আছে এসকিউএল এর সীমাবদ্ধতা আছে এসকিউএল সেখানে পারবে না কারণ এসকিউএল কাজ করে স্ট্রেট ফরওয়ার্ড এটা সিম্পল ডেটা রিটাইভাল এর জন্য হচ্ছে এসকিউএল সিম্পল কোয়ারির জন্য স্ট্রেট ফরওয়ার্ড যে কোয়ারি গুলো দরকার সেগুলোর জন্য এই জন্য নিচে আরেকটা লাইন বলে দিয়েছে দেখেন এ মোর ইফেক্টিভ সলিউশন মাইট ইনক্লুড কন্ডিশনাল স্টেটমেন্ট এটা অবশ্যই এখানে একটা এক্সাম্পল দিয়েছে এক্সাম্পলে আলোকে বলেছে তো আমরা আগের কথাটা সূত্র ধরে বলতে পারি পিএল এসকিউএল ইজ ডিজাইন টু মিট সাস রিকোয়ারমেন্ট যদি কন্ডিশনাল কোনো কিছু নিয়ে কাজ করতে চান ওই রিকোয়ারমেন্টটা ওই কাজের জন্য আপনার ওই কাজটা করার জন্য আপনি পিএল এসকিউএল করতে বলছেন মানে ডিজাইন করা হয়েছে পিএল এসকিউএলটাকে ডিজাইন করা হয়েছে ওই কন্ডিশনাল কনস্ট্রাক্ট নিয়ে কাজ করার জন্য পিএল এসকিউএল প্রোভাইডস এ ব্লক স্ট্রাকচার ফর এক্সিকিউটেবল ইউনিট অফ কোড পিএল এসকিউএল ব্লক স্ট্রাকচার হচ্ছে মানে আপনি কোনো কিছু এক্সিকিউট মানে হচ্ছে এটাকে রান করানো রান করানোর জন্য যে মানে ইউনিট অফ কোড মানে হচ্ছে গুচ্ছ মানে আপনি যে কিছু লিখলেন কোন স্টেটমেন্ট লিখলেন এই গুচ্ছটাকে স্ট্রাকচার ভাবে মানে খণ্ড খণ্ড ভাবে সেপারেটলি যেটাকে আপনি টেস্ট করতে পারবেন কোড করতে পারবেন এরকম কোন কাজের জন্য ব্লক এই জন্যই বলছে এটাকে ব্লক স্ট্রাকচার ব্লক আকারে
maintenance of code is made easier with such as well as define structure. এতে সুবিধা কি হয়েছে ব্লক স্ট্রাকচারের কারণে মানে ইউনিট হিসাবে আপনি যখন এটাকে ডিজাইন করতে যাবেন তখন আপনার কোডটা করতে সুবিধা হবে এই জন্যই এভাবে এটাকে ডিজাইন করা হয়েছে স্ট্রাকচারাল ওয়াইজ ব্লক স্ট্রাকচার যেটা তারপর হচ্ছে প্রোভাইড প্রসিডিউরাল কনস্ট্রাক্ট সাস মানে আপনার এই যে প্রসিডিউরাল কনস্ট্রাক্ট আপনি একটু আগে বললেন প্রোভাইড এ ব্লক স্ট্রাকচার এই ব্লক স্ট্রাকচারটা কোথায় আপনি ইউজ করবেন প্রোভাইড কি কি জিনিস কি কি কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন সাসেস যেমন ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কোন কনস্ট্যান্ট ডিক্লারেশনের ক্ষেত্রে ডেটা টাইপ নিয়ে কাজ করার ক্ষেত্রে কন্ট্রোল স্ট্রাকচার সাসেস কন্ডিশনাল স্টেটমেন্ট লুপ মানে ইফ দেন এলস লুপ এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি পিএলএসকিউএল ইউজ করতে পারবেন আর পিএলএসকিউএল এর আরেকটা সুবিধা হচ্ছে রিইউজেবল প্রোগ্রাম ইউনিটস মানে এটাকে আপনি রিইউজ করতে পারবেন যেমন ধরেন একটা প্রসিডিউর একটা ফাংশন তৈরি করলেন তৈরি করে রেখে এটা কিন্তু পরবর্তীতে ইউজ করতে পারবেন মানে প্রসিডিউর ফাংশনটাকে আমরা কল করতে পারবো এই প্রসিডিউর বা ফাংশনের মধ্যে লেখা থাকে কিভাবে আপনার কাজটা হবে আর প্রসেসটা আর কাকে নিয়ে কাজ করবে সেটা হচ্ছে যেমন আমরা প্যারামিটার দ্যাট মিন্স নতুন নতুন ভ্যালু দিয়ে ওই ইন্টারনালি যে কোডটা লিখে রেখেছেন প্রসিডিউরে সেটা করবে তখন ওই যে নতুন যে ভ্যালু দিবেন সেই ভ্যালু নিয়ে সে আপনাকে এক্সিকিউট করে রেজাল্ট দেবে তাহলে এই যে প্রসিডিউরটা আপনি একবার তৈরি করলেন যতবার সেটাকে কল করলেন যতবার এটার জন্য নতুন ভ্যালু দিলেন আর সেই নতুন ভ্যালু নিয়ে সে আপনাকে রেজাল্ট দিবে এই জন্য এটা বলেছে রিইউজেবল প্রোগ্রাম ইউনিট দ্যাট আর রিটেন ওয়ান্স অ্যান্ড এক্সিকিউটেড মেনি টাইমস যেগুলি স্টোর সাব প্রোগ্রাম যেগুলি স্টোর করা যায় সেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি কিন্তু লিখতে হচ্ছে একবারই তবে এখানে অ্যানোনিমাস ব্লকের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে আবার অ্যানোনিমাস ব্লকটা যদি অন্য কোন টুলস ইউজ করে ওই টুলসে সাব প্রোগ্রাম হিসাবে মানে ওই টুলস টুলসে আপনি যে ব্যাচটা বিল্ড আপ করলেন সাব প্রোগ্রামটা ওই ওটার সাথে সেভ হয়ে গেল কিন্তু আসলে কিন্তু অ্যানোনিমাস ব্লক সেভ করা যায় না এই আগের কথাগুলো এখানে বলেছে পিএলএসকিউএল ডিফাইনস এ ব্লক স্ট্রাকচার ফর রাইটিং কোড ইনক্যাপসুলেট ডাটা ইনক্যাপসুলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিচার এক্সেপশন হ্যান্ডলিং ইনফরমেশন হাইডিং অবজেক্ট ওরিয়েন্টেশন এই কাজগুলো আপনাকে পিএলএসকিউএল অফার করছে পিএলএসকিউএল দ্বারা এই কাজগুলো আপনি করতে পারবেন ডাটা ইনক্যাপসুলেট মানে হচ্ছে এটাকে আপনি এই প্যাকেজের মতো তৈরি করতে পারবেন যেমন ধরেন এই প্যাকেজের দুটা পার্ট থাকে একটা হচ্ছে স্ট্যাক যেটাকে বলে আর একটা হচ্ছে বডি তো স্ট্যাকে যে অংশটা থাকে সেটা হচ্ছে পাবলিক আর বডিতে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইভেট সেটা কিন্তু কেউ দেখতে পারে না বডিতে যে কোডগুলো থাকে এগুলো কিন্তু ওই স্পেক অংশে জাস্ট প্যারামিটারের নামগুলো থাকে প্রসিডিউর ফাংশন মানে প্যাকেজের মধ্যে আপনি যা যা রাখছেন সেই নামগুলো থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন বাট তাহলে এখানে আপনার ডেটাটা ইনক্যাপসুলেট হয়ে গেল না দেখা যায় যে অনেক 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 প্রসিডিউর ফাংশন আমরা ইউজ করি কিন্তু ভিতরেরটা আমরা জানি না হ্যাঁ ইন্টারনাল প্রোগ্রামিংটা আমরা জানি না তো এটার আরেকটা পার্ট আছে এটা কোড কিন্তু র্যাপিং ও করে রাখা যায় প্যাড স্কিল আর এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে ওই যে ইরর গুলোকে ম্যানেজ করা ইরর ম্যানেজ
ইউজার ডিফাইন ইরর তত্ত্বটা মানে ইরর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইরর পাই না। আমরা যখন একটা এসকিউএল স্টেটমেন্ট চালাই, স্টেটমেন্টটা যখন ভুল হয়, কোনো যখন প্রসেস করতে যাই সেটা যখন ভুল হয়, ভুলটা দেখে যখন ইররটা যখন প্রপাগেট করে মানে আপনার এনভায়রনমেন্টে যখন ছড়িয়ে পড়ে, তখন আমরা একটু বিব্রত বোধ করি। আর এটা থেকে প্রোগ্রামার আপনি যেন এই মানে কনফিউশনে পড়ে না যান, বিব্রতকর পরিস্থিতি না পড়েন, তখন সে কি করে এক্সেপশন গুলোকে ইরর গুলোকে হ্যান্ডেল করে নেয়। হ্যান্ডেল করে নিলে তখন আপনার কাছে একটা মেসেজ সে ডিসপ্লে করা এক্সেপশনটাকে হ্যান্ডেল করে মেসেজটা ডিসপ্লে করলে তখন আপনি দেখেন যে না আমাকে মেসেজ দিয়ে বলে দিচ্ছে, আর মেসেজটা আপনার যারা অ্যাডহক ইউজার লেভেলে আন্ডারস্ট্যান্ডেবল থাকে, সবাই বুঝতে পারে। একটা জিনিস হচ্ছে আপনি তো মানে অনেক পিছনের দিকে চলে গেছেন, প্রি ডিফাইন আর ইউজার ডিফাইন এর মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রোগ্রামার কিছু কিছু সময় তার প্রোগ্রামিং এর স্বার্থে কিছু ইরর তৈরি করে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন। আর প্রি ডিফাইন যেগুলো যেগুলো আপনি ভুল করলে এটা একটা ইরর, মানে আপনি ভুল করেছেন এটা একটা ইরর, আর এটার জন্য মেসেজ এটার জন্য কোড সব প্রি ডিফাইন মানে অলরেডি এটা তৈরি করে রেখেছে, না এগুলো তো মডিফাই করবেন কেন, এগুলোকে আবার আপনি ই করতে পারবেন হ্যান্ডেল করতে পারবেন। এমনটা হইতে পারে যে আসলে আপনি মনে করলেন যে এই ইরর নাম্বারটা এই ইরর মেসেজটা সাধারণ লেভেলে বুঝতে কষ্ট হবে, আমি আমাদের মতো করে একটা মেসেজ দিই, তখন আপনি ওই ইররটাকে ট্র্যাক করবেন, সেটাকে আপনার মতো করে হ্যান্ডেল করবেন। প্রি ডিফাইনটাকেও আপনি ম্যানেজ করতে পারবেন, আর ইউজার ডিফাইনটা হচ্ছে আপনি তৈরি করবেন, নিজে তৈরি ইররটাও আপনি তৈরি করবেন এবং সেটাকে আপনার মতো করে হ্যান্ডেল করবেন। ইনফরমেশন হাইডিং ওই যে প্যাকেজ, আচ্ছা এটা হচ্ছে PLSQL রান টাইম আর্কিটেকচার। এটা PLSQL কিভাবে কাজ করে, এটা PLSQL ব্লক আপনি লিখলেন, ব্লকটা লিখে ধরেন আপনি ব্লকটা SQL প্লাস লিখেন, SQL ডেভেলপার লিখেন, অথবা কোনো টুলসি লিখেন, ওরাকলের কথাই বলি, ওরাকলে যদি আপনি টামসি লিখেন, রিপোর্টি লিখেন, অথবা অ্যাপেক্সি লিখেন, যেখানে লিখেন, লিখলে কি হয় সেটা আপনি তো ডেটাবেজেই পাঠিয়ে দিচ্ছেন, ডেটাবেজে যখন পাঠিয়ে দিচ্ছেন তখন ওই PLSQLটা PLSQL ইঞ্জিনে চলে যায়। PLSQL ইঞ্জিনে চলে যাওয়ার পরে PLSQL ইঞ্জিন কি করে, ওই প্রসিডিউরাল পার্ট ছাড়া বাকি যে এসকিউএল পার্টটা আছে সেটা সে এসকিউএল এ পাঠিয়ে দেয়, এসকিউএল পার্টটা সে এসকিউএল এ পাঠিয়ে দেয়, এসকিউএল ইঞ্জিনে পাঠায় দেয়, এসকিউএল এক্সিকিউটরে পাঠায় দেয়। কেন পাঠায়, আপনি ডেটাবেস থেকে যেই ডেটাটা তুলে কাজটা করবেন সেই ডেটাটা নিয়ে আসার জন্য, ধরেন সিলেক্ট এমপ্লয়ি আইডি, এখন এই এমপ্লয়ি আইডিটা নিয়ে আসার জন্য যে সিলেক্ট স্টেটমেন্টটা লিখলেন, এই সিলেক্ট স্টেটমেন্টটা PLSQL ইঞ্জিন কি করে এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউটরে পাঠায় দেয়, তার PLSQL পার্ট সে পাঠায় না, তার পার্ট সে তার কাছেই রাখে, শুধু এসকিউএল পার্টটুকু সে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে আপনার ওই সিলেক্ট স্টেটমেন্ট ডেটাটা রিটিভ করে এনে PLSQL ইঞ্জিনে রাখে, PLSQL ইঞ্জিনে রাখার জায়গা কিন্তু আপনি তৈরি করে দেন, যেমন ধরেন রাখার জায়গাটা হইতে পারে ভেরিয়েবল, তারপর ভেরিয়েবল মানে কি যেখানে আপনার সিলেক্ট স্টেটমেন্ট আপনি সিলেক্ট করলেন সিলেক্ট লাস্ট নেম, এই লাস্ট নেম নামটা যদি কিং হয়ে থাকে এসকিউএল থেকে এই কিং নামটা তুলে নিয়ে আসবে, এই তুলে নিয়ে আসার কাজ এটার কাজ করা হচ্ছে এসকিউএল। PLSQL এরপরে এই তুলে নিয়ে এসে আপনি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ভেরিয়েবলে সে রাখবে, তারপরে আপনি কন্ডিশনাল
যেই ম্যানারে তাকে কাজ করতে বলবেন সে সেইভাবে, ভাই আপনি পিএল স্কেলটা যেভাবে লিখবেন সে সেইভাবে কাজ করবে। এই কাজটা হবে হচ্ছে পিএল স্কেল ইঞ্জিন, এই কাজটা করবে হচ্ছে প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটর। মানে প্রথম ইঞ্জিনের ভিতরে ব্লকটা ঢুকলেই দুটো পার্ট হয়ে যাবে, ডেটাগুলো তুলে নিয়ে আসবে, সেগুলো আনবে, এনে আপনার অস্থায়ী মেমোরি ভেরিয়েবলে পিএল স্কেল ইঞ্জিনে এনে রাখবে। তারপরে পুরো পার্টটা, তারপরে এই যে এখানে ধরেন পিএল স্কেল ইঞ্জিন প্রসিডিউরাল পার্টটা পাঠাই দিল পিএল স্কেল প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটিভ, দুটা ভাগ হয়ে গেল। এই যে এখানে এই জায়গাটাতে কি হলো, দুটা ভাগ হলো, স্কেল পার্ট নিচের দিকে চলে গেল, মানে এখানে ছবি বসায় বলি নিচের দিকে চলে গেল, প্রসিডিউরাল পার্ট চলে গেল প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটিভ। তারপরে স্কেল স্টেটমেন্ট, এই স্কেল স্টেটমেন্ট এক্সিকিউটিভ তার ডেটাটা রিট্রিভ করে পাঠাই দিবে কোথায়, প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটিভ। সে ডেটা পেয়ে যাবে, ডেটাগুলো থাকবে হচ্ছে ভেরিয়েবল বা কাছে যেখানেই থাকো সেখানে থাকবে, সেখান থেকে সে আপনাকে পুরো প্রসেসটা কমপ্লিট করে এনভায়রনমেন্টে আপনাকে দেবে। এখানে ডেটাবেজের সাথে তো কানেকশন থাকবে, এখানে আর ডেটাবেজের সাথে তার কাজ হচ্ছে না, ডেটাবেজের সাথে তার কাজ হচ্ছে না। আপনার পিএল স্কেল ইঞ্জিন এটাও তো আপনি বলতে পারেন যে আপনার ডেটাবেজ সফটওয়্যারের মধ্যেই আছে, মানে আপনার ডেটাবেজের যে যেখানে ডেটা থাকে, যেখানে ডেটা থাকে ডেটা ফাইল থেকে ডেটা তুলে নিয়ে আসছে আজকে, বা যদি এটা যদি সেকেন্ড টাইম হয়ে থাকে, মানে নট ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম না হয়ে অন্য যে কোনো সময় যদি সেম ডেটা হয়, সেম ডেটা হলে তো সে তো সেটা মেমোরি থেকে নিয়ে নেবে, তখন আর সে ডেটা ফাইলে যাবে না, পার্মানেন্ট স্টোরেজে যাবে না। এখন যেখান থেকেই হোক নিক সে পিএল স্কেল ইঞ্জিনে পাঠাবে, পিএল স্কেল ইঞ্জিনে দ্যাট মিনস প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটিভ আসবে, তারপরে প্রসিডিউরাল ম্যানারে আপনার ডেটাটা প্রসেস করে আপনার ডেটা দিবে। বেনিফিট অফ পিএল স্কেল, ইন্টাগ্রেশন অফ প্রসিডিউরাল কনস্ট্রাক্ট উইথ স্কেল, এই দুটার মধ্যে যে একটা ইন্টাগ্রেশন তৈরি করে, কম্বিনেশন তৈরি করে, এটাই হচ্ছে পিএল স্কেল। মানে কন্ডিশনাল স্টেটমেন্ট লুপ এগুলোর সাথে যে স্কেল এর যে সম্পর্ক তৈরি করে সেটার নাম হচ্ছে, মানে সেটাই হচ্ছে পিএল স্কেল, সেটাই হচ্ছে পিএল স্কেল এর সুবিধা। আর পারফরমেন্স ইমপ্রুভ করে, পারফরমেন্স ইমপ্রুভ করে হচ্ছে ধরেন আপনি যদি স্কেল এর ডাটা একটা একটা করে নেবেন, একটা একটা করে আনবেন, একটা ওয়ান টু ওয়ান কাজ করবেন, আর যখন আপনি পিএল স্কেল ইউজ করবেন সব ডেটা নিয়ে এসে এইবারে একটা একটা করে আপনাকে দেবে। মানে একটা হচ্ছে যে ডেটাবেস থেকে তুলে আনে একটা একটা করে দিলেন, আর সবগুলো তুলে নিয়ে এসে যেটা প্রয়োজন সেটা দিলেন। তাহলে সেকেন্ড যে অপশনটা সেটাই আপনার দ্রুত, আপনার বারবার যেতে আসতে হচ্ছে না। এই জন্য এখানে দেখেন বলেছে when you issue a SQL command you command tells the database server what to do, however you cannot specify how to do it, SQL বলে what to do but how to do it সেটা SQL এর পক্ষে পসিবল না, আর এটার জন্য আপনাকে যেতে হবে PL SQL এর কাছে। PL SQL integrates control statement and conditional statement with SQL giving you better control of SQL statement and their execution, improve performance. এখানে একটু বলছি with PL SQL you can combine all these SQL statement into a single program unit, মানে সে কি করে, এখানে আরেকটা কথা বলা লাগে, সে কি করে একসাথে সবকিছু মানে পার্স করে বাইন্ড করে তারপর ডাটা নিয়ে আসে, এখানে আসে বারবার ডেটা আনতে যায় না, সবকিছু একসাথে গুছিয়ে নেয় যে আমার কি কি লাগবে, আর একবারে ডেটাবেজে যায় সব একসাথে নিয়ে আসে। মানে ওই যে এই কথাটাই অন্যভাবে বলতেছি আর কি, মানে এটা ধরেন তার কি কি লাগবে, মানে সহজ এক এক্সাম্পল দিয়ে বলি, মানে আপনার কি কি লাগবে আপনি সব একবারেই গুছিয়ে নিলেন,
একবারে ডেটাবেজে গেলে যা যা দরকার সব নিয়ে আসলে একসাথে সব নিয়ে এসে আপনার ওই ভেরিয়েবল কার্সর যেখানেই বলেন সেই জায়গাটাতে সে রাখছে। আর আপনারা তো জানেনই যে ভেরিয়েবল এবং কার্সর এটা হচ্ছে রিইউজেবল স্টোরেজ, মানে এখান থেকে ডেটা আপনি বারবার ইউজ করতে পারবেন, যতবার ইচ্ছা এই ব্লকের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। তাহলে এই যে ডেটাবেজে আসা যাওয়া এটা কমে যাচ্ছে, ডেটাবেজে আসা যাওয়া কমে গেলেই তো পারফরম্যান্স আপ হয়ে যাচ্ছে। বেনিফিট অফ এল স্কেল মডিউলারাইজড প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এটা হচ্ছে টোটাল প্রোগ্রামটাকে খণ্ড খণ্ড করে নেয়া, হ্যাঁ খণ্ড খণ্ড করে নেয়া টোটাল প্রোগ্রামটাকে, টোটাল কাজটাকে যদি আপনি ভাগ ভাগ করে নেন, ভাগ ভাগ করে নিয়ে সুবিধা হলো আপনি এটাকে যেমন ধরেন বড় একটা পাথর খণ্ড, আপনার প্রোগ্রামটা বড় একটা পাথর খণ্ড, এখন এই বড় প্রস্তর খণ্ড আপনি তো একসাথে টানতে পারবেন না, এখন এটাকে ধরেন এটার ওয়েট যদি 10 মন হয়ে থাকে আপনি যদি 20টা খণ্ড করে নেন তাহলে প্রত্যেকটার ওয়েট হলো 20 কেজি আপনি এটা ক্যারি করতে পারবেন। আর এখানে প্রোগ্রামিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, ওই বড় প্রোগ্রামটাকে খণ্ড খণ্ড করে নিলে সুবিধা হচ্ছে আপনি ওই খণ্ডটাকে আলাদাভাবে কোডিং করতে পারবেন, আর এই খণ্ডটাকে আবার টেস্ট করতে পারবেন, মানে টেস্ট কোডিং করলেন আবার টেস্ট করলেন তার মানে বুঝে গেলেন সহজেই ভুলটাও আপনি সংশোধন করতে পারলেন, মানে বাগ ফিক্সিং এবং ডিবাগিং দুটাই আপনার জন্য সহজ হবে। আর টোটাল প্রোগ্রামটাকে যদি আপনি একসাথে এক্সিকিউট করতে দেন যদি কোনো বাগ ধরা পড়ে বাগ ফিক্সিং জটিল হয়ে পড়বে, জটিল আকার ধারণ করবে, তখন ডিবাগিং তারও জটিল হবে, এই জন্যই হচ্ছে মডিউলারাইজ প্রোগ্রাম। ইন্টাগ্রেশন উইথ ওরাকল টুলস, এই পিএলএসকে ইন্টাগ্রেট করতে পারে ওরাকল টুলস যেমন ফর্মস, রিপোর্টস, অ্যাপেক্স এগুলোর সাথে। পোর্টেবিলিটি, এক জায়গায় আপনি ধরেন উইন্ডোজে লিখে এখানে মডিউলারাইজ প্রোগ্রামের কিছু অ্যাডভান্টেজ দিয়েছে দেখেন, এই যে ইউ ক্যান গ্রুপ লজিক্যালি রিলেটেড স্টেটমেন্ট ইন এ ব্লক, ইউ ক্যান নেস্ট ব্লক inside that the block, build powerful programs, can break your application into smaller modules if you designing a complex application. Pale scale allows you to break down application into smaller manageable and logically related module. Now she got a label, so you can easily maintain and debug and go. এই জন্য আপনি মডিউলে ভাগ করে নেবেন, ইন্টাগ্রেট বিভিন্ন টুলের সাথে ইন্টাগ্রেট করতে পারে, যেমন পিএল স্কেল ইঞ্জিন ইন্টাগ্রেট ওরাকল টুলস অ্যাসেস ফর্মস রিপোর্টস। পোর্টেবিলিটি, এটা এক জায়গায় লিখলে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। তারপর এক্সেপশন হ্যান্ডেলিং, আপনার এক্সেপশন গুলোকে ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবেন পিএল স্কেল ইউজ করে, মানে ট্যাপ করা সহজ হবে, তখন আর এনভায়রনমেন্টে প্রপাগেট করবে না, প্রপাগেট করলেই তো ঝামেলা। আমরা তো দেখা যায় যে সহজ জিনিসও যখন 8-10 লাইন আমাদের সামনে ভেসে আসে তখন আমরা আর পড়তেই চাই না, আর ওটাকে যদি আপনি ট্র্যাক করে সুন্দর করে এক লাইনে একটা মেসেজ দিতে পারেন তাহলে তখন আপনি তখন এটা পড়বেন, তখন আপনার কাছে এটা ভালো লাগবে। পিএল স্কেল স্ট্রাকচার, পিএল স্কেল স্ট্রাকচারে যে যে পার্ট গুলো থাকে ব্লকের যে যে পার্ট গুলো থাকে, একটা হচ্ছে ডিক্লারেটিভ পার্ট মানে সেকশন, বিগিন, এক্সেপশন। আর একটা ব্লক যখন স্টার্ট করবেন সেই ব্লকটাকে আপনাকে ইন দ্বারা কমপ্লিট করতে হবে, ফিনিশ করতে হবে। ওই যে ইউজার, আপনি কোন এক্সেপশন তৈরি করলেন, বললাম না আপনি এখানে আপনি নিজেই একটা হিরো তৈরি করবেন,
user defined error থেকে user defined exception মানে exceptions সেকশনে যখন আলাপ করব তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। এখন আমি নিজে আমার প্রোগ্রামিং এর প্রয়োজনে আমি একটা error তৈরি করতেছি। এখন এই errorটাকে হ্যান্ডেল করার জন্য আমার নিজেকেই একটা exception ডিক্লেয়ার করতে হবে। exception গুলো exception এই error গুলোকে হ্যান্ডেল করার জন্য predefined কিছু exception হ্যান্ডলার আছে। ওই যে আপনার মনে তো থাকার কথা টু মেনি রোস জিরো রো জিরো ডিভাইড বাই জিরো নো ডেটা ফাউন্ড এই ধরনের যে এক্সেপশন হ্যান্ডেলার গুলো আছে এগুলো ছাড়াও যদি আপনি নতুন কোনটা দিয়ে যদি আপনার তৈরি করা এররটাকে আপনি হ্যান্ডেল করতে চান আপনার এই যে ভেরিয়েবল গুলো ভেরিয়েবল এবং কার্সর এগুলো কি ডেটাবেসে ডিফাইন করা আছে ডিফাইন করা নাই আপনার প্রয়োজনে আপনি ডিক্লেয়ার করতেছেন আর আপনার প্রয়োজনে আপনি ইউজ করতেছেন এই ইউজার ডিফাইন্ড এক্সেপশনটা আপনার প্রয়োজনে আপনি ইউজ করবেন ওই জন্য আগে ডিক্লেয়ার করতে হবে যেটা ইউজ করবেন সেটা আগে ডিক্লেয়ারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে আসতে হবে কোন ভেরিয়েবল যদি ডেটাবেসে যেমন এসকিউএল এও কিন্তু কার্সর ব্যবহৃত হয় সেখানে সিস্টেম ব্যবহার করে কার্সরটাকে যার কারণে আপনার আর কার্সর ডিক্লেয়ার করতে হয় না এখানে এই ইউজার ডিফাইন এক্সেপশনটা হচ্ছে এই কারণে থাকবে আর যদি এক্সেপশন আপনার ব্লকে দরকার হয় তাহলে এক্সেপশন পার্টটা থাকবে এই এখানে অ্যাকশন টু পারফর্ম হোয়েন এক্সেপশন অকার যখন আপনার কোনো এক্সেপশন ঘটবে কোনো এরর যখন হবে তখন আপনি সেটাকে হ্যান্ডেল করার জন্য সেটার বিরুদ্ধে কি কাজ করবেন কি অ্যাকশন নেবেন সেটা পারফর্ম করার জন্য হচ্ছে এই সেকশন যদি আপনার প্রিডিফাইন্ড হ্যান্ডেলার দিয়ে আপনি এটাকে ট্র্যাপ করতে পারেন বেটার যদি না পারেন যদি আপনার হ্যান্ডেলার না থাকে তখন কিন্তু এখানে যেই হ্যান্ডেলারটা আপনি ইউজ করবেন সেটা নাই এখন এটা এখানে আপনাকে ডিক্লেয়ার করে আসতে হবে মানে এখানে এমন কিছু আপনি ইউজ করতেছেন যে হ্যান্ডেলারের একটা লিস্ট আছে সেই লিস্টের মধ্যে কোন এই হ্যান্ডেলারটা নাই হ্যাঁ সেই লিস্টে নাই এখন আপনাকে কি করতে হবে আপনি যদি এরকম কোন নাম এখানে ইউজ করতে চান সেটা আগে ডিক্লেয়ার করে আসতে হবে বলে আসতে হবে যে আমি এটা এক্সেপশন হিসেবে ডিক্লেয়ার করলাম এবং এক্সেপশন সেকশন আমি এটাকে ইউজ করলাম হ্যান্ডেলার হিসেবে যেভাবে আপনি ভেরিয়েবলকে বলে আসতেছেন ঠিক সেভাবে ব্লক টাইপস পিএমএস কিন্তু তিন ধরনের ব্লক আছে প্রসিডিউর ফাংশন অ্যানোনিমাস ব্লক এখানে দেখেন প্রত্যেকটা পার্টেরই একটা ডিক্লারেটিভ সেকশন থাকে এই ডিক্লারেটিভ সেকশনটা হচ্ছে বিগিনের আগে এখানে প্রসিডিউর ফাংশন এর হালকা একটু পার্থক্য আছে এটা আলোচনার সময় একটু বলবো তবে প্রত্যেকটা ডিক্লারেটিভ সেকশন হচ্ছে বিগিনার আগে না না স্পেক্ট হচ্ছে প্যাকেজের সাথে জড়িত
ডিক্লারেটিভ সেকশন, মানে যেখানে আপনি ভেরিয়েবল, টাক্সর, ইউজার ডিফাইন, এক্সেপশন ডিক্লেয়ার করবেন, সেই জায়গাটার নাম হচ্ছে ডিক্লারেটিভ সেকশন। আর এটা থাকে হচ্ছে বিগিনের আগে, ধরেন হ্যাঁ যদি লাগে তাইলেই তো আপনি ডিক্লেয়ার করবেন, মানে আপনার যদি এক্সিকিউটেবল সেকশনে আপনার কোনো ভেরিয়েবল লাগে তাহলে সেটা ডিক্লেয়ার করবেন, আদারওয়াইজ আপনার কোনো ভেরিয়েবল ডিক্লারেশনের প্রয়োজন নাই, কোনো কাস্টারের দরকার নাই, কোনো ইউজিং ডিফাইন এক্সেপশনের দরকার নাই। ঠিক আছে, তো এখানে একটু পার্থক্য বলে দেই, ডিক্লারেটিভ সেকশন এই বিগিনের আগে থাকবে, এই প্রসিডিউর নাম ফাংশন নামে পড়ে। আর অ্যানোনিমাস ব্লকে যদি ডিক্লারেটিভ সেকশন দরকার না হয় তাহলে ডিক্লেয়ার করার দরকার নাই, কিন্তু প্রসিডিউর ফাংশনে প্রসিডিউর নেম এই কথাটা লাগবে, যেহেতু এটা নেম ব্লক, যেহেতু এটা নেম ব্লক, আপনার কোনো কিছু ডিক্লেয়ারের দরকার নাই, ডিক্লারেটিভ অ্যানোনিমাস ব্লকে ডিক্লারেটিভ সেকশনের দরকার নাই, এই জন্য এটা থার্ড ব্র্যাকেট রাখছে, এটা অপশনাল। কিন্তু ধরেন এই প্রসিডিউরে আপনার এই ডিক্লারেটিভ সেকশনের দরকার নাই, কোনো কিছু ডিক্লেয়ারের দরকার নাই, কিন্তু প্রসিডিউর নাম এই হেডার থাকবে, কারণ এই হেডারের নাম ধরে মানে এই প্রসিডিউরের নাম ধরে সেটা ডাটাবেজ স্টোর হবে। কল করলে ওই নাম ধরে কল করবেন, মানে স্টোর করার মানে হচ্ছে আপনি পরবর্তীতে এটাকে ইউজ করবেন, এটাকে রিইউজ করবেন, এই জন্য যদি এটা রিইউজার রিউজার যদি সিস্টেম না থাকে তাহলে আপনি কেন স্টোর করে আপনার জায়গা নষ্ট করবেন। আর প্রসিডিউর ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রসিডিউরটা হচ্ছে কোনো কাজ করে, ফাংশনটা হচ্ছে কোনো কিছু ক্যালকুলেশন করে, তার সাথে সাথে আবার ভ্যালু রিটার্ন করে। PL scale program comprise one or more blocks. These blocks can be internally separate or nested within another block. তা আলাদা আলাদা হইতে পারে, আবার একটা আরেকটা একটা ব্লকের ভিতরে আরেকটা ব্লক হইতে পারে। ধরেন আপনার বিগিন ইন্ডের ভিতরে আরেকটা নতুন ব্লক, সেখানে ডিক্লেয়ার বিগিন ইন, এক্সেপশন সেকশনের ভিতরেও থাকতে পারে। এক্সেপশন সেকশন ভিতরে কম থাকে, বিগিন ইন্ডের ভিতরে বিগিন এর পরেই থাকে নেস্টেড ব্লক। দেয়ার আর থ্রি টাইপস অফ ব্লক দ্যাট মেক আপ এ পিএল স্কেল প্রোগ্রাম, প্রসিডিউর ফাংশন, অ্যানোনিমাস ব্লক, প্রসিডিউর নেম অবজেক্ট দ্যাট কন্টেইন এসকিউএল এন্ড পিএল স্কেল স্টেটমেন্ট। ফাংশন এটা নেম অবজেক্ট, এটার মধ্যে থাকে কি এসকিউএল পিএল স্কেল, আনলাইক এ প্রসিডিউর এ ফাংশন রিটার্ন এ ভ্যালু অফ স্পেসিফিক ডাটা টাইপ, মানে যেই ডাটা টাইপটা আপনি এই যে দেখেন রিটার্ন ডাটা টাইপ, ডিক্লারেটিভ সেকশনে যে ডাটা টাইপটা ডিক্লেয়ার করবেন সেই টাইপের একটা ডাটা আপনাকে সে রিটার্ন করবে। অ্যানোনিমাস ব্লক যেটা আননেম ব্লক, দে আর ডিক্লেয়ার্ড ইন লাইন অ্যাট দ্য পয়েন্ট অফ পয়েন্ট ইন অ্যান অ্যাপ্লিকেশন আর দে আর টু বি এক্সিকিউট অ্যান্ড কম্পাইল ইচ টাইম দ্য অ্যাপ্লিকেশন ইজ এক্সিকিউটেড, this block are not stored in the database. বাস্তব ক্ষেত্রে অ্যানোনিমাস ব্লকই বেশি কাজে লাগবে, হঠাৎ করে একটা কাজ দরকার হলো এটা আপনি একবারই করবেন, এই কাজটা আপনার একবারই দরকার হলে একবারই করবেন, সেটার জন্য প্রসিডিউর ফাংশন লিখে আপনার সময় নষ্ট করে সেটা আবার স্পেস দখল করার কোনো মানে হয় না। আপনি একটা ডিক্লেয়ার অ্যানোনিমাস ব্লক ডিক্লেয়ার করে যা যা ভেরিয়েবল নেয়া ডিক্লেয়ার করলেন, পার্সন নেয়ার তাকে পার্সন ডিক্লেয়ার করলেন, সেটাকে প্রসেস করলেন, আপনার কোনো রিপোর্ট দরকার হলে রিপোর্টটা নিয়ে নিলেন, ঝামেলা শেষ। আর যদি প্রতিনিয়তে আপনার এই ধরনের কাজ দরকার হয় তখন আপনি প্রসিডিউর ফাংশন করবেন, তখন প্রসিডিউর ফাংশন করবেন। আর আপনি যখন অ্যাপস তৈরি করবেন তখন আপনার ওই সাবপ্রোগ্রাম অ্যানোনিমাস ব্লকই বেশি লাগবে, তখন সেটা তো আবার ওই যে মানে টুলস ডিপেন্ড করে সে স্টোর হয়ে যাবে, টুলসটা যখন রান করবেন সেটাও আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এই জন্য এটাকেও আপনি একটা সেপারেট এনভায়রনমেন্ট দেখতে পারেন।
কারণ এটা টুলস যখন রান করছেন না তখন তো আর এটার কোনো অস্তিত্ব নেই, এটা কোনো অস্তিত্ব থাকছে না। এই জন্য বলছে এটা হচ্ছে আর কম্পাইল ইচ টাইম দ্য অ্যাপ্লিকেশন ইজ এক্সিকিউটেড। এখানে সাব প্রোগ্রাম আর কমপ্লিমেন্টারি টু অ্যানোনিমাস ব্লক, সাব প্রোগ্রামটা হচ্ছে মানে কমপ্লিমেন্ট অফ দ্য অ্যানোনিমাস ব্লক, মানে আপনার এই অ্যানোনিমাস ব্লকটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য হচ্ছে সাব প্রোগ্রাম। আপনি যে কইছেন তাহলে অ্যানোনিমাস ব্লক কি দরকার, এই জন্য আবার সাব প্রোগ্রামের কথা বলছে, কারণ হচ্ছে আপনার টুলস এর উপরে ডিপেন্ড করে যে এটা কোডটা থাকে অ্যানোনিমাস ব্লক গুলো থাকে সেগুলোকে সাব প্রোগ্রাম বলবো। এখানে যে টিপিক্যালি ইউজ অফ প্রসিডিউর ফাংশন, প্রসিডিউর বলছে পারফর্ম অ্যান অ্যাকশন, কোনো কাজ করতে পারে কাজ করে, আর ফাংশন বলছে টু কম্পিউট অ্যান্ড রিটার্ন, কোনো কিছু ক্যালকুলেট করে সেটা রিটার্ন করে। সাব প্রোগ্রাম ক্যান বি স্টোর অ্যাট দ্য সার্ভার অর অ্যাপ্লিকেশন লেভেল, ডিরেক্টলি স্টোর হতে পারে না যেহেতু এটা অ্যানোনিমাস, ইউজিং ওরাকল ডেভেলপার কম্পোনেন্ট ফর্ম সিপি, সাথে সাথে এফএক্স এফএক্স অনলাইনে যোগ করে নেই আর কি, আমরা মনে মনে যোগ করে নেই। প্রোগ্রাম কনস্ট্রাক্ট মানে পিএল স্কিল গুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়, একটা হচ্ছে টুল কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভার কনস্ট্রাক্টর। মানে বলে দিচ্ছি দ্য ফলোইং টেবল আউটলাইন্স এ ভ্যারাইটি অফ পিএল স্কিল প্রোগ্রাম কনস্ট্রাক্ট ভ্যারাইটি ইউজ দ্য পিএল স্কিল ব্লক, টুল কনস্ট্রাক্ট অ্যানোনিমাস ব্লক অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফাংশন আবার ডেটাবেস সার্ভার। ডিটেলসে যাচ্ছেন এখানে একটু পড়ে নিন, এক্সামিনিং অ্যান অ্যানোনিমাস ব্লক, একটা অ্যানোনিমাস ব্লক কিভাবে কাজ করবেন আপনি এটা নিয়ে, অ্যানোনিমাস ব্লক ইন এসকিউএল ডেভেলপার ওয়ার্ক স্পেস, এই পিকচারটা দিয়ে এসকিউএল ডেভেলপার ওয়ার্ক স্পেসে এখানে দেখেন আমাদের ডিক্লারেটিভ সেকশন এক্সিকিউটেবল সেকশন, ডিক্লারেটিভ সেকশনে কি থাকতেছে একটু বড় করে দেখতে আছি না, এখানে দেখেন আপনার ভেরিয়েবলটা কখন দরকার হচ্ছে সেটা আমি দেখাই আগে। ওই যে আপনার যে একটা পিএল স্কিল ব্লক আপনি যখন পিএল স্কিল ইঞ্জিনে পাঠাইলেন দুই ভাগ হয়ে গেল এসকিউএল পিএল স্কিল, দুই ভাগ হয়ে গেল এসকিউএল পার্ট, এই যে আপনার সিলেক্ট ফার্স্ট নেম এই অংশটা আপনি পাঠাই দিলেন, এখন এখন এই এসকিউএল এক্সিকিউটর ডেটাবেস থেকে আপনাকে ফার্স্ট নেমটা সে সিলেক্ট করে দিবে, এখন করে দিলে আপনি কই রাখবেন, এখন আমি আপনাকে একটা জিনিস দিলাম আপনার তো সেটা রাখার জায়গা থাকতে হবে, রাখবেন তাকে রেখেই তো আপনি প্রসেস করবেন। এই জন্য এই যে সিলেক্ট করার পরে এই ভেরিয়েবলটা একটা স্টোরেজের দরকার হয়, টেম্পোরারি একটা স্টোরেজের দরকার হয় যেখানে আমি রাখবো, এখানে রেখে আমি সেটাকে প্রসেস করব। এখন এই যে এখানে রাখবো এর জায়গা স্টোরেজ এটা তো আমাকে ওরাকল দেয় নাই, ওরাকল কি আমাকে স্টোরেজ দিয়েছে, দেয় নাই, আমাকে ক্ষমতা দিয়েছে যে তুমি স্টোরেজ বানায় নাও তারপরে সেটা ইউজ করো। এখন আপনাকে স্টোরেজ বানাইতে হলে এই যে টেম্পোরারি জায়গাটা বানাইতে হলে কি করতে হবে, এই জায়গাটা ডিক্লেয়ার করে দিতে হবে, যেমন আপনার জমি আপনি গিয়ে কি সাইনবোর্ড টানান না, আপনি স্টোরেজটা ডিক্লেয়ার করলেন বি এফ নেম, এটা মানে একটা ভেরিয়েবলের নাম আইডেন্টিফায়ার, এটা যে কোনো নামে হইতে পারে,
তবে মিনিংফুল নাম হওয়াটাই বেটার, যেন আপনি বুঝতে পারেন মানে কার জন্য কোন ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করলেন, তাহলে ইউজ করার সময় আপনি বুঝতে পারবেন। এখন এই এখানে যে আপনি যে একটা স্টোরেজ, এখন এটার মধ্যে আপনি কি রাখবেন, স্ট্রিং রাখবেন না নাম্বার রাখবেন না ডেট রাখবেন, সেটাও বলে দিতে হবে, এটা ডেটা টাইপটাও বলতে হবে। কারণ আপনি পানি রাখার পাত্রে পানি রাখতে পারবেন, এখন যে পাত্র ধরেন ধরেন আমাদের বিন, বিনে তো আর পানি নিতে পারবেন না, বিনে অবশ্য পানি দেওয়ার কথা সেটা ডিফারেন্ট ইস্যু, বাট বিনগুলো সাধারণত আমরা জানি যে এটা কি থাকে অনেকগুলো ছিদ্র থাকে, তাহলে মানে বিনে পানি দেওয়া যাবে না। তো ঠিক তেমনি ভাবে মানে আপনার ওই স্ট্রিং রাখার জন্য মানে ক্যারেক্টার টাইপ ডেটা রাখার জন্য ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল, ডেট টাইপ ডেটা রাখার জন্য ডেট টাইপ ভেরিয়েবল, নাম্বার টাইপ ডেটা রাখার জন্য নাম্বার টাইপ ভেরিয়েবল। তাহলে এই জন্য আপনি যে স্টোরেজ ডিক্লেয়ার করলেন তার সাথে সাথে ডেটা টাইপটাও ডিক্লেয়ার করতে হবে, আর তার সাথে সাথে আপনার ওই স্টোরেজ কতটুকু লাগবে, কতটুকু স্টোরেজ লাগবে, কতটুকু জায়গা আপনার লাগবে, সেই সাইজটাও আপনাকে বলতে হবে। তখন কি করবে, সে সিলেক্ট করে এনে আপনার এই স্টোরেজে রাখবে। এরপরে আপনি তাকে যদি প্রসেস করতে বলেন, আপনার আরো যদি কোনো পিএল স্কিল থাকে সেই পিএল স্কিল অনুযায়ী আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তাহলে একটা ব্লক, ব্লকে ডিক্লারেটিভ সেকশন, আমরা ডিক্লারেটিভ সেকশনে কি রাখব, ভেরিয়েবল পার্সন, যেটা আমাদের এক্সিকিউটেবল সেকশনে যেটা আমাদের লাগবে সেটাই আমরা ডিক্লেয়ার করবো, অযথা ভেরিয়েবল ডিক্লেয়ার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য ধরেন আমরা আমাদের এটা বুদ্ধি করে লিখি, বুদ্ধিটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে এক্সিকিউটেবল সেকশনে লিখে শুরু করে দিই, যেটা সামনে আসে তখন সেটা লিখে ফেলি। তাহলে ভেরিয়েবলের সংখ্যা ডেটা টাইপের মিসম্যাচিং কম। ধরেন আমি সিলেক্ট স্টেটমেন্টটা লিখলাম, সিলেক্ট ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ, তাহলে ইনটু বিএফ নেম, তাহলে আমি এখানে বিএফ নেমটা লিখলাম, ধরুন এটা ক্যারেক্টার টাইপ, ফার্স্ট নেমটা আমার সাধারণত কত ক্যারেক্টারের মধ্যে পারে, ম্যাক্সিমাম একটা নাম্বার দিয়ে দিব, ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে এই কারণেই দিব, আমি যদি কম দিয়ে ফেলি তখন তো সব নামের লেন্থ তো সমান না, হ্যাঁ যেটা এক্সিট করে গেলে তো তখন আর আপনার বিরোধ দেখাবে, দেখা গেল যে একটা কাজ করে আর একটা কাজ করে না, কারণ হচ্ছে আপনার যে জায়গা আছে পাত্রে তো আপনি এটা রাখতে পারছেন না, পাত্রে এটাকে রিসিভ করতে পারছেন না, একটু বেশি করে নিলাম, একটু বেশি আবার অত বেশি নেওয়ার দরকার নেই, সাধারণত আপনি জানেন যে 20-50 ক্যারেক্টারের মধ্যে নাম হয়, 20-50 নেবেন, আর 1000-2000 নেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে বলতে চলে যাই, এই হচ্ছে একটা ব্লক, এখানে বলছে অ্যানোনিমাস ব্লক গেটস এ ফার্স্ট নেম অন দ্য এমপ্লয়িজ হোস এমপ্লয় আইডি 100 অ্যান্ড স্টোর ইট ইন দ্য ভেরিয়েবল কল ইয়ার এসকিউএল, কি করছে এটা রিটিভ করে এনে ডিএফ নাম রেখেছে। এখানে ওই যে স্কিল ডেভেলপারে এক্সিকিউট করানোর জন্য বলছে শর্টকাট বা এখানে গ্রাফিক্যাল যে টুলসটা ইউজ করা হয়েছে সেটা। আউটপুট মেসেজেস, জেনারেটিং আউটপুট মেসেজেস ইন পিএল স্কিউএল, ইনেবলিং আউটপুট অফ পিএল স্কিউএল ব্লক, তার মানে এই কথা দ্বারা বোঝা যায় যে আউটপুটটা নেওয়ার জন্য আগে এই সিস্টেমটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে, পরিবেশটা তৈরি করে নিতে হবে, মানে আপনার আউটপুটের জন্য যে সিস্টেম যে প্রসেস সেই প্রসেসটাকে আপনাকে ইনেবল করে নিতে হবে। এটা থাকে সাধারণত কি ডিজেবল থাকে, আর এটা হচ্ছে সেশন কমান্ড, প্রত্যেক সেশনেই আপনাকে এটা করে নিতে হবে, ইনেবল আউটপুট স্কিল ডেভেলপার এক্সিকিউট দ্য ফলোয়িং কমান্ড বিফোর রানিং দ্য পিএল স্কিল ব্লক। এই জন্য বলছে যে
কোনো পেরিস্কেল ব্লক রান করার আগেই আপনাকে এই কাজটা করতে হবে, সেট সার্ভার আউটপুট অন। তাহলে এখন এনভায়রনমেন্ট তৈরি হলো, আপনি পেরিস্কেল এক্সিকিউট করে যে কোনো আউটপুট পাওয়ার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেটা তৈরি হয়ে গেল, সেট সার্ভার আউটপুট অন। এখন এতক্ষণ আমরা বলেছি ডেটা রিটিভ করবে, পিএলএসকিউএল সেটাকে তার মতো করে কন্ডিশনাল কনস্ট্রাক্ট দিয়ে প্রসেস করবে, বাট আউটপুটের কথা কিন্তু বলিনি, আউটপুটের কথা বলিনি। কিন্তু আউটপুট দেওয়ার জন্য যে জিনিসটা দরকার এখানে বিল্ডের প্রসেস তৈরি করা আছে, বিল্ডের দ্যাট মিনস প্রসেসটা তৈরি করা আছে, এই প্রসেসটার নাম হচ্ছে ডিবিএমএস আউটপুট, একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে এই আউটপুট রিলেটেড আরো অনেক প্রসিডিউর ফাংশন আছে, আর আমরা এখানে মেসেজ ডিসপ্লে করানোর জন্য একটা প্রসিডিউর ইউজ করব যেটার নাম হচ্ছে পুট লাইন। এটা ইউজ করলে কি হয়, এটার যে ওই যে প্যারামিটারের যে ভ্যালু আমরা দিব সেই ভ্যালুটা এই প্রসিডিউর কি করবে, ওই ভ্যালুটাকে প্রসেস করে আমাকে রিটার্ন করবে। এটা কিন্তু একটা প্রসিডিউর, আমরা এই যে এখানে ইউজ করলাম ব্র্যাকেটের মধ্যে তার মানে হচ্ছে এটা কি, তার প্যারামিটারের ভ্যালু দিলাম, এই ভ্যালুটা সে প্রসেস করে দেবে। কিভাবে প্রসেস করতেছে আউটপুটটা দেবে, কিভাবে প্রসেস করতেছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা হাইড করা আছে। তাহলে আমাদেরকে আউটপুট পাওয়ার জন্য এই প্যাকেজ ইউজ করতে হবে, এই প্যাকেজের এই প্রসিডিউরটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবো, ডিবিএনএস আউটপুট ডট পুট লাইন ব্র্যাকেটে প্যারামিটারের ভ্যালু সাধারণত ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, প্যারামিটারের ভ্যালু হিসেবে দিয়ে দিব আর সেটা প্রসেস করে আমাকে আউটপুট দিবে। ভিউইং দ্য আউটপুট অফ এ পিএলএসকিউএল ব্লক, সেট সার্ভার আউটপুট অন। আমরা আউটপুট মেসেজটাকে ইনেবল করার জন্য এই কমান্ডটা রান করালাম, এখন আমরা আউটপুট পেতে পারি। সিলেক্ট ফার্স্ট নেম ইনটু, ফার্স্ট নেমটা সিলেক্ট করে এনে এখানে রাখলাম এমপ্লয়িজ টেবিল থেকে, কার ফার্স্ট নেম, ফায়ার এমপ্লয়ি আইডি একশন তার। আচ্ছা, এখন এই যে যার নামটা রাখলাম তার নামটা রাখবো মানে আউটপুটটা দেখবো, সেটার জন্য আমাদের লাগবে ডিবিএমএস আউটপুট প্যাকেজ, ডিবিএমএস আউটপুট প্যাকেজের পুট লাইন প্রসিডিউর। আর ওই প্রসিডিউরের এটা হচ্ছে কোন প্রসিডিউর যদি আপনি ইউজ করেন, এখানে কিছু পার্থক্য আছে প্রসিডিউরের মধ্যে, দুই ধরনের প্রসিডিউর আছে। এক ধরনের প্রসিডিউর ইউজ করলে তার রেফারেন্স প্রিফিক্স লাগে মানে কোন প্যাকেজের সেটা বলা লাগে, আবার কিছু কিছু আছে যেগুলো বলা লাগে না, সেটা আলোচনা আছে সামনে ডিটেইলস আমরা যাবো। তো এখানে যে পুট লাইন যে প্রসিডিউরটা এটার প্যাকেজের নামটা লাগে, এই জন্য আমরা ডিবিএমএস আউটপুট প্রিফিক্সটা ইউজ করছি বলে এটা দ্বারা বুঝাচ্ছি হচ্ছে যে এই প্যাকেজের মধ্যে এই প্রসিডিউরটা আছে, আর এই প্রসিডিউরের প্যারামিটারের ভ্যালু দিচ্ছি আমরা এটা। মানে হচ্ছে ধরেন আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিই, আপনার কোয়ারি যখন আপনি এই যে হয়ারের জায়গাটা, একটা স্কিল দিয়ে উদাহরণটা দিই, হয়ারের জায়গায় এখানে যখন আপনি 100 লিখেন তখন তখন কার ফার্স্ট নাম দিবে, 100 যখন এমপ্লয়িজে, যখন 200 লিখবেন ঠিক তেমনি ভাবে এই প্যারামিটারের ভ্যালু আপনি যখন যা দিবেন ওই রিলেটেড ইস্যুটাই সে প্রসেস করে আপনাকে দেখাবে। এখানে আপনি দিয়েছেন কি, এখানে একটা স্ট্রিং অ্যাড করে দিয়েছেন দ্য ফার্স্ট নেম অফ দ্য এমপ্লয়িজ, আর আপনার কনকেট করে দিচ্ছেন ভেরিয়েবল মানে ভেরিয়েবলে যা আছে সেটা। তাইলে এখন এই 100 এমপ্লয়ি নামটা সে আপনাকে দেখাবে, আমরা এখন এটাকে এক্সিকিউট করি। দ্য ফার্স্ট নেম অফ দ্য এমপ্লয়িজ ইজ, ওই যে স্ট্রিংটা আপনি অ্যাড করছেন এটা হচ্ছে ওই পার্ট,
আর 100 এমপ্লয়ির নাম হচ্ছে স্টেপ। সে এসকিউএল দিয়ে ডেটাবেস থেকে এই নামটাই তুলে নিয়ে এসেছিল, এনে আপনার এফ নেমে রাখছিল, আর সেখান থেকে এখন আপনি আউটপুট চাইছেন, আপনাকে আউটপুটটা সে দিয়েছে। আউটপুট না চেয়ে আপনি এটাকে অন্য প্রসেসও করতে পারতেন, তখনও আপনি ওই ভেরিয়েবল থেকে এই নামটা ইউজ করতেন।